রিটান টিভি দেখার জন্য ধন্যবাদ সংবাদের শুরুতে যা থাকছে ক্ষমা চাইতে অবাদুল কাদেরকে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম কারাগারে খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে তারেক রহমানের কারণেই বিএনপির রাজনীতি তলানিতে খালেদা জীকে চিকিৎসা দেওয়া হচ্ছে না মির্জা ফখরুল এবার দেখুন বিস্তারিত যুদ্ধ অপরাধী ও জামাত পরিবারের সন্তানরা আউলিকে যোগ দিতে পারবে বলে অবাদুল কাদেরের দেয়া বক্তব্য আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার এবং নিঃসঙ্গ ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ অন্যথায় তার পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশব্যাপী দুর্বর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জুডা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আকামা জামাল উদ্দিন লিখিত বক্তব্যে তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভানেত্রীর কার্যালয়ে গত তিরিশে জুন এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন যুদ্ধ অপরাধী ও জামায়াত পরিবারের সন্তানরা আওয়ামী যোগ দিতে পারবে আওয়ামী লীগের সদস্য হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা প্রাধান্য পাবে কোনো পরিবারের সন্তান সেটা বিবেচ্য বিষয় নয় হোক সে জামাত কিংবা যুদ্ধ অপরাধী পরিবারের সন্তান তার মতে স্বাধীনতার সাতচল্লিশ বছর পর এসে এসব বিষয়ে সামনে এনে রাজনৈতিক প্রতিবন্ধকতা হাস্যকর মুক্তিযুদ্ধ মঞ্চ অবাদুল কাদেরের এ ধরনের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্যে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এবং এ ধরনের ঘৃণার বক্তব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার সুস্পষ্ট স্থলন এমনকি এ বক্তব্যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন রাজাকার পরিবারের পক্ষে এ বক্তব্য দিয়ে তিনি শপথ ভঙ্গ করেছেন তার বক্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকির স্বরূপ মুক্তিযুদ্ধ মঞ্চ মনে করেন এই বক্তব্যের ফলে তিনি সরকারে থাকার বৈধতা হারিয়েছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে অবাদুল কাদেরের এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য ঘর ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন জাতি আশা করে অবাদুল কাদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তার এই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরুদ্ধে বক্তব্য প্রত্যাহার করবেন আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীর কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইবেন যদি তিনি তা না করেন তাহলে মুক্তিযুদ্ধ মঞ্চ তার পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশব্যাপী দুর্বর আন্দোলন গড়ে তুলবে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্মসূচি ঘোষণা করে তাহলে ছয় জুলাই বিকাল পাঁচটা শাহবাগে জাদুঘরের সামনে মানববন্ধন করবে মানববন্ধন শেষে ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেঈমানির অপরাধে অবাদুল কাদের কুশপুত্তলিকা দাহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাধারণ সম্পাদক আল মামুন ও যুগ্মায়ক শেখ সম্রাট সহ অনেকে অন্যদিকে বিএমপি স্থায়ী কমিটির সদস্য নরুুল ইসলাম খান বলেছেন দেশ এখন গভীর ক্লান্তিকাল চলছে স্বজনকারীরা নানানভাবে নিজেদের মধ্যে বিবিধ সৃষ্টির চেষ্টা করবে তা থেকে বের হয় ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে খালদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগমান করতে হবে রাজধানীর পুরোনো ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলন আয়তনে বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃসঙ্গ মুক্তির দাবি এবং গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে সভা আয়োজন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকলা নজরুল ইসলাম বলেন কারাগারে খালদাজিকে মেরে ফেলার জন্য নানানভাবে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকরা যে কোনো মামলার জামিন পায় অথচ দেশের একজন জনপ্রিয় শীর্ষ রাজনীতিবিদ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালদা জিয়াকে জামিন দিচ্ছে না সরকারকে ফেঁচিবাদী চরিত্র পরিহার করতে হবে বিশদলীয় জোটের সমন্বয়ে আরও বলেন দেশে বিশাল একটি বাজেট পাস হলো আর গরিবের পকেট কাটার জন্য গ্যাসের মূল্যবৃদ্ধি করা হলো চৈত দলের সবাই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করা হয়েছে অথচ দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন গ্যাসের মূল্য কমানোর কোনো সুযোগ নেই জনগণের দুঃখ দুর্দশার কথা যদি ভাবতে না পারে তাহলে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা ছেড়ে নতুন নির্বাচন দিন চাকবার সাধারণ সম্পাদক খন্দকার লুকুর রহমান বলেন নেতাকর্মীদের এখন সজাগ থাকতে হবে চোখ কান খোলা রেখে চলতে হবে জাকপা সভাপতি খন্দকার আবিদুর রহমানের সভাপতিত্বে সবাই আরও বক্তব্য দেন সহ সভাপতি রফিবউদ্দিন চৌধুরী মুন্না আফামা উদ্দিন যুগ সাধারণ সম্পাদক ডাক্তার আওলাদ হোসেন শিল্পী উপদেষ্টা সালমা চৌধুরী অর্থ বিষয়ক সম্পাদক হাবিজুর রহমান তারেক রহমানের কারণে বিএনপির রাজনীতি তলানিত তথ্যমন্ত্রী লন্ডন সফরত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ বলেছেন বিএনপি এবং তাদের রাজনীতি ধ্বংসের জন্য আওয়ামী লীগকে কিছু করতে হচ্ছে না বরণ আদালতে সাজাপ্রাপ্ত দুর্নীতির মামলায় দণ্ডিত ও লন্ডনে বসবাসরত অপরাধী তারেক রহমানই বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী আয়োজিত লন্ডনের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বিগত সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েও বিএমপি মূলত নির্বাচন করেনি তার কারণ হলো আওয়ামী লীগের উন্নয়ন সুশাসন অর্থনৈতিক বিপ্লব গরিব জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তারেক রহমানের লন্ডনে বসে স্কাইপির মাধ্যমে বিএনপির রাজনীতি করেন বক্তব্য দেন যা বাংলাদেশের মহামানী আদালত দেশের প্রচার নিষিদ্ধ করেছেন অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করার যার মতলব সে কী করে দলকে ক্ষমতায় আনবে প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন স্মার্ট কার্ড ও সব নাগরিক সেবায় যেভাবে যে পদ্ধতিতে দিলে জনগণ এবং সবার কাছে পৌঁছায় আওয়ামী সরকার সেভাবেই কাজ করছে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্রিটিশ সরকার বাংলাদেশের সরকারকে সহায়তা করবে বলে আশা করছি। যুক্তরাজ্য আওয়ামী সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম সংসদ সদস্য অ্যাডভোকেট মাহফুজুজ্জামান শিকর সিলেট জেলা আওয়ামী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী যোগ্য সম্পাদক নাইমুদ্দিন রিয়াজ আনারুজ্জামান চৌধুরী আওয়ামী নেতা তরমুজ মহিলা যুবলীগ নেত্রী সাজিয়া সুলতানা শিকদা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও সার্বকৃতিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ইউরোপের এক সপ্তাহের সামরিক সফরে মন্ত্রী মঙ্গলবার লন্ডনে পৌঁছান সেখানে তিনি যুক্তরাজ্যের সিভিল সার্ভিস কলেজ ও বিবিসির দপ্তর পরিদর্শন করেন তিনি বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার দেওয়া বৃহস্পতিবার তিনি যুক্তরাজ্যের চেয়ারম্যান অব পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটাল কালচার মিডিয়া অ্যান্ড স্পোর্ট মিডিয়ান কলিংসের সঙ্গে বৈঠকে দুদেশের তথ্য ও গণমাধ্যমের সাংস্কৃতিক ডিজিটাল প্রযুক্তি বিষয়ক সহায়তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন আগামী নয় জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে খালদা জিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে না মির্জা ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আনগীর বলেছেন মিথ্যা মামলা জামিন না দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়ে খালদা জিয়াকে কারাগারে আটকে রেখেছেন সরকার মূলত ভয় আটকে রেখেছেন খালদা বাইরে থাকলে অপশ্বাস করতে পারত না সরকার খালদা জিয়া খুবই অসুস্থ প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে তাকে আটকে রাখা হয়েছে সুচিকিৎসার জন্য আশ্বাস দিলেও হচ্ছে না তিনি বলেন প্রধানমন্ত্রী একটি অর্থনৈতিক ফোরামে দাওয়াতে চিনি গেছেন চীনের সরকারের দাওয়াতে যাননি আমরা খুব খুশি হতাম তিনি যদি রোহিঙ্গা সমস্যা সমাধান চিনি প্রেসিডেন্টের সঙ্গে বসে কাজটি করতেন কিন্তু তিনি তা করছেন না তিনি চুক্তি করছেন মেগা প্রজেক্টের মেগা দুর্নীতির চুক্তি আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুরুল হোসেন চৌধুরী হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাপ আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার মুক্তির দাবিতে এক চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন পাবনায় ট্রেন হামলার ঘটনায় যে রায় দেওয়া হয়েছে এতে গোটা জাতি বিস্মিত হয়েছে উনিশশো সালে ট্রেনে দুটি গুলি ছড়ার ঘটনা ঘটেছে কে ছুটিছে কয়টি ছুটিছে তার কোনো প্রমাণাদি নেই অথচ এ মামলায় নয় জনকে ফাঁসি ও পঁচিশ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এ রায় আমরা খুবই হতাশ নই বিক্ষুব্ধ রিজা ফখরুল বলেন ট্রেনে হামলার ঘটনায় বিএনপি নেতাদের সাজা দেওয়া হয়েছে কিন্তু ওই দিন আওয়ামী লীগের দুপক্ষের গোলাগুলির ঘটনায় ট্রেনে এ গুলি লাগে এরার মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে এদেশের স্বাধীনতা বিচার ব্যবস্থা নেই দলীয় চেয়ারপারসন খালদা জিয়ার মুক্তির দাবি করেন তিনি বলেন এ ধরনের মামলায় সবাই জামিন পায় শুধু খালদা জিয়া জামিন পায় না এ ধরনের মামলায় জামিন পাওয়ার উদাহরণ আমাদের সামনে আছে ব্যারিস্টার নাজমুল হুদা জামিন নিয়েছেন মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া জামিন পেয়েছেন তাই আমরা খালদা জিয়ার আশু মুক্তি দাবি করছি খালদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে বিএনপির মহাসচিব বলেন খালদা জিয়ার প্রতিটি সময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এখনও তিনি কাজ করতে যাচ্ছেন এখন যে কার আছেন এটিও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের গণতান্ত্রিক আন্দোলনের গণতন্ত্রের জন্যই সংগ্রামের তার অবদান অতুলনীয় ডাক্তার ফরাত হালিম ডোনারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ড্যাবের নবনির্বাচিত সভাপতি হারুনর রশিদ মহাসচিব ডক্টর আব্দুল সালাম দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন